আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 1.1 যেখানে হচ্ছে সেট অফ ফাংশন নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, তো আমরা এর আগের ক্লাসে হচ্ছে আমরা প্রশ্ন 16 পর্যন্ত সমাধান করেছি। তো আজকের পর্বে হচ্ছে প্রশ্ন 17 নম্বরের প্রশ্নটি সমাধান করে দিব। তো প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটি দেখে নিব। বলা হচ্ছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি এবং 12 জন অর্থনীতি ভূগোল। তারপর হচ্ছে 4 জন পৌরনীতি ও ভূগোল, অর্থাৎ পৌরনীতি ও ভূগোল হচ্ছে 4 জন, অর্থনীতি ভূগোল মানে দুইটা সাবজেক্টই নিয়ে পড়ে 12 জন, আবার পৌরনীতি ভূগোল দুইটা সাবজেক্ট পড়ে 4 জন, অর্থনীতি ও পৌরনীতি দুইটা সাবজেক্ট পড়ে 7 জন, এবং হচ্ছে 3 জন 3টি বিষয়ই নিয়েছে, অর্থাৎ 3টি বিষয়ই আবার হচ্ছে 3 জন নিয়েছে। কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটি নেয় না? তো আমরা এই প্রশ্নটি প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে বেঞ্চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব, তারপর হচ্ছে আপনার সূত্রের মাধ্যমে সমাধান করব। তো প্রথমে কিভাবে বেঞ্চিত্রের মাধ্যমে আমরা সমাধান করব সেটা আমি বা কিভাবে আমি বুঝাবো সেটা হচ্ছে আপনারা বেঞ্চিত্র ক্লাসটি অলরেডি যারা করেছেন বা হচ্ছে জেনারেল ম্যাথ হচ্ছে বেঞ্চিত্র আমি কিন্তু অলরেডি শেষ করে দিছি, আমি হচ্ছে সিরিয়াল মেনটেন করতেছি, কারণ জেনারেল ম্যাথের সেট ফাংশন যদি আপনারা বুঝতে পারেন তাহলে হায়ার ম্যাথের আপনারা প্রায় 80% বুঝতে পারবেন, আর বাকি 20% হচ্ছে প্র্যাকটিসের উপর, এবং হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে হায়ার ম্যাথে আছে জেনারেল ম্যাথে নাই সেই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি বেসিক ক্লাসে আলোচনা করে নিয়েছি। তো আশা করি আপনারা যদি বেঞ্চিত্রটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার সূত্র যখন আমরা লিখবো তখন কিন্তু এই ম্যাথগুলোর আনসার কিন্তু আমরা সমাধান করতে পারবো খুবই সহজে, এবং 2 থেকে 3 মিনিটের মধ্যেই আশা করি এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করা সম্ভব। তাহলে শুরু করা যাক প্রথমে বেঞ্চিত্র দিয়ে। তো আমরা বেঞ্চিত্র আঁকার জন্য হচ্ছে একটি আয়তাকার একটা ক্ষেত্র নিলাম, তো হচ্ছে 30 জন শিক্ষার্থীর মধ্যে, তার মানে এই সেটে সার্বিক যে সেটটা আছে এই সার্বিক সেটে আমার শিক্ষার্থী কতজন 30 জন, তো আমরা এস ইকুয়ালস টু আমরা লিখে নিলাম প্রথমে 30 জন। আচ্ছা তাহলে আমরা এই বেঞ্চিত্রের মধ্যে সার্বিক সেট যেটা হচ্ছে বা টোটাল যে সেট সকল সেট মিলে হচ্ছে আমাদের 30 জন, অর্থাৎ পড়া না পড়া শিক্ষার্থী সবাই মিলে হচ্ছে আমাদের 30 জন। এখন হচ্ছে দেখেন আমাদের এখানে কোন কোন সাবজেক্ট আছে, অর্থনীতি ভূগোল এবং হচ্ছে পৌরনীতি, তাহলে আমরা কি করব তিনটা সাবজেক্ট নিব, একটা অর্থনীতি, তারপর হচ্ছে একটা ভূগোল আর একটা হচ্ছে আমার পৌরনীতি। তাহলে দেখেন আমরা কিন্তু তিনটা সাবজেক্ট নিছি, তিনটা সাবজেক্টে এখন হচ্ছে আমাদের সংখ্যায় ভাগ করতে হবে। তার মধ্যে দেখেন যে 19 জন শিক্ষার্থী অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি। তাহলে আমরা প্রথমে দেখে নিই এরকম 19 জন ধরে নিলাম এটা কি অর্থনীতি, তারপর 17 জন ধরে নিলাম ভূগোল, তারপর হচ্ছে কতজন 11 জন হচ্ছে পৌরনীতি। দেখেন আমরা তিনটা সেট নিলাম এইটা, তো এইটাকে যদি আমরা হচ্ছে এটা যে কোনটা ছিল অর্থনীতি আমরা ই দ্বারা অর্থনীতি দিলাম ই দ্বারা, তারপর হচ্ছে ভূগোল যেহেতু দিছে তার মানে আমরা হচ্ছে জি দ্বারা ভূগোল দিলাম, আর সি দ্বারা হচ্ছে আমরা দিলাম পৌরনীতি। তাহলে দেখেন আমরা তিনটা সেট পাইছি ই জি সি, এই তিন সেট। এখন কিন্তু এখনো কাজ বাকি আছে, একটা বলা হচ্ছে অর্থনীতি ও ভূগোল। তাহলে দেখেন অর্থনীতি কোনটা ছিল এইটা অর্থনীতি এটা ভূগোল, অর্থনীতি ও ভূগোল দুইটি সাবজেক্টই পছন্দ করে কতজন 12 জন, সেই জন্য আমরা এই জায়গায় হচ্ছে 12, কারণ অর্থনীতি ভূগোল দুইটাই পছন্দ করে 12 জন। তারপরে দেখেন কি বলা হচ্ছে যে 4 জন পৌরনীতি ও ভূগোল, তাহলে আমরা পৌরনীতি কোনটা এইটা আর এটা হচ্ছে ভূগোল, কতজন আছে 4 জন, তাহলে দিলাম আমরা পৌরনীতি ও ভূগোল আছে 4 জন। এরপরে কি বলা হচ্ছে 7 জন অর্থনীতি ও পৌরনীতি, তাহলে 7 জন কি এটা অর্থনীতি এটা পৌরনীতি, তাহলে 7 জন হচ্ছে অর্থনীতি এবং পৌরনীতি। তারপরে কি বলা হচ্ছে 3 জন 3টি বিষয় নিয়েছে, তাহলে দেখেন 3টি বিষয়ের ক্ষেত্রে একটা জায়গায় কমন আছে সেটা এইটা, তো এটা হচ্ছে আমাদের 3 জন কি নিয়েছে 3 জন শিক্ষার্থী নিয়েছে সবগুলো সাবজেক্ট, অর্থাৎ 3টি সাবজেক্টই পছন্দ করে। এখন এই অংশটুকু আমরা সূত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো সেটা হচ্ছে বিষয়, এর আগে হচ্ছে আমরা সেট কি সেট কিভাবে আমরা এটা বসাইছি সেটা আশা করি আপনারা কিভাবে বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়, যদি আপনারা এই জিনিসটা বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। তো এটা হচ্ছে আমি যখন সূত্রের মাধ্যমে বুঝাবো তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে আপনাদের। তো ধরে নিলাম আমরা কি যে শুধু অর্থনীতি পছন্দ করে কতজন লিখেছিল 19 জন, তাহলে আমরা এন অফ ই দ্বারা, যেহেতু আমরা ই দ্বারা অর্থনীতি বুঝাই তাহলে এন অফ ই, অর্থাৎ 19 জনই শিক্ষার্থী হচ্ছে যে নাম্বার অফ অর্থনীতি শিক্ষার্থী কতজন 19 জন, তাহলে এন অফ ই ইকুয়ালস টু আমরা লিখে নিলাম কতজন 19 জন। তারপর জিওগ্রাফি ভূগোলকে আমরা কি জি দ্বারা প্রকাশ করেছি তাহলে এন অফ জি, অর্থাৎ শুধু ভূগোল পছন্দ করে কতজন 17 জন, এটা আমরা দিলাম 17। তারপরে কি আছে যে শুধুমাত্র পৌরনীতি পছন্দ করে কতজন 11 জন, তাহলে লিখলাম এন অফ সি ইকুয়ালস টু 11। তো এই বিষয়টি হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ, এই অংশটুকু আপনারা ভালোভাবে বুঝে নেন, এই অংশটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা দুই লাইনে অঙ্কটি সমাধান করে দিতে পারবো।
তারপরে দেখেন এই তিনটা জিনিসের কাজ শেষ। এখন হচ্ছে দেখেন বলা হচ্ছে বারো জন অর্থনীতি ও ভূগোল। তাহলে দেখেন অর্থনীতি ও ভূগোল দুইটি সাবজেক্টের মধ্যে কমন জিনিসটা হচ্ছে অর্থনীতি ও ভূগোল, অর্থাৎ দুইটি সাবজেক্টই পছন্দ করে। তাহলে আমরা কি করব, এই অর্থনীতি আর এই ভূগোলের মধ্যে কমন যে অংশটুকু পাচ্ছি সেটা নিতে পারবো। কিন্তু এই জায়গায় দেখেন এটা হচ্ছে আমার পৌরনীতি চলে আসতেছে, তার মানে এই অংশটুকু নিতে পারবো না। তাহলে এই দুইটার মধ্যে কমন জায়গা কোনটা, এইটা অর্থনীতি এবং ভূগোল। এখন দেখেন আমরা কমন কোন সময় নেই, যখন হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন যখন আসে তখনই হচ্ছে আমরা কমন নেই। তাহলে দেখেন আমরা এই কমন যেহেতু আসছে তার মানে এই ইন্টারসেকশন দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে আমরা কি করছি, অর্থনীতি এবং হচ্ছে ভূগোলের মধ্যে কমন অংশটুকু কতজন, বারো জন, অর্থাৎ অর্থনীতি ভূগোল দুইটাই পছন্দ করে বারো জন। তাহলে আমরা লিখবো কি, এন অফ ই ইন্টারসেকশন জি, অর্থাৎ দুইটার মধ্যে কমন যে অংশটুকু পাইছি সেটা হচ্ছে বারো, আমরা লিখলাম এন অফ ই ইন্টারসেকশন জি ইকুয়ালস টু টুয়েলভ। আচ্ছা এইটা শেষ। এখন হচ্ছে বলা হচ্ছে কি, চারজন পৌরনীতি ও ভূগোল। তার মানে দেখেন পৌরনীতি এটা ভূগোল এটা, এই দুইটার মধ্যে কিন্তু এই জায়গায় কমন আছে, কিন্তু এটা নিতে পারবো না কারণ কি, এখানে অর্থনীতি বিদ্যমান। কিন্তু আমাদের শুধু বলা হচ্ছে পৌরনীতি আর ভূগোল, তাহলে পৌরনীতি ভূগোল এই দুইটার মধ্যে কমন জায়গা কোনটা, এই অংশটুকু আছে, তাহলে আমরা শুধু এই অংশটুকু নিতে পারবো। তো কমন যেহেতু আবার ইন্টারসেকশন কি কোনটা না কোনটা, জি আর সি এর মধ্যে কমন জায়গা, তার মানে হচ্ছে এন অফ জি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু কতজন, চারজন পেয়ে গেছি। দেন আমরা মোটামুটি আরেকটা দুইটা শর্ত পেয়ে গেছি। তারপরে বলা হচ্ছে কি, সাতজন অর্থনীতি ও পৌরনীতি পছন্দ করে। তাহলে দেখেন সাতজন যখন অর্থনীতি ও পৌরনীতি পছন্দ করে, তাহলে অর্থনীতি আর পৌরনীতির মধ্যে কমন জায়গাটুকু হচ্ছে এই অংশটুকু, এই অংশ কমন আছে, কিন্তু এখানে কিন্তু আবার ভূগোল চলে আসছে, ভূগোল চলে আসলে আমরা এই জায়গায় নিতে পারবো না। তার মানে অর্থনীতি আর পৌরনীতির মধ্যে কমন যে অংশটুকু সেটা নিতে হবে, আর কমন এর জন্য হচ্ছে অর্থনীতি আর পৌরনীতির মধ্যে ইন্টারসেকশন আসবে। তাহলে আমরা কি লিখবো, এন অফ ই ইন্টারসেকশন সি ইকুয়ালস টু, অর্থাৎ অর্থনীতি পৌরনীতির মধ্যে কমন কত আছে, সাতজন, অর্থাৎ দুইটি বিষয়ই পছন্দ করে। যখনই দুইটি বিষয় পছন্দ করা জানানো হবে তখনই বুঝতে পারবো যে আমরা এই কমন অংশটুকু নেওয়া হচ্ছে। তারপরে দেখেন এটা মোটামুটি কাজ শেষ। এখন কি বলা হচ্ছে, তিনজন শিক্ষার্থী তিনটি নিয়েছে, অর্থাৎ তিনটি বিষয়ই পছন্দ করে। তাহলে দেখেন এই অংশটুকু যদি আমরা হিসাব করি, তাহলে এই অংশটুকুর মধ্যে দেখেন যে এই অংশটুকুর মধ্যে দেখেন এই সার্কেলের অংশ বিদ্যমান, তার মানে অর্থনীতি পছন্দ করতেছে। আবার এই সার্কেলের মধ্যে হচ্ছে এই অংশটুকু, এই সার্কেলের মধ্যে এই অংশটুকু বিদ্যমান আছে, তার মানে শিক্ষার্থীটা কি ভূগোল পছন্দ করতেছে। তারপরে এই এই সার্কেলের মধ্যে কিন্তু আবার এই অংশ বিদ্যমান আছে, তার মানে শিক্ষার্থীরা কি করতেছে যে পৌরনীতিও পছন্দ করতেছে। তাহলে দেখেন তিনটি সেটের কমন অংশটুকু হচ্ছে এইটা, অর্থাৎ তিনজন শিক্ষার্থী তিনটি সাবজেক্টই পছন্দ করতেছে। তাহলে এই কমন অংশটুকু আমাদের নিতে হবে, আর যেহেতু তিনটি সাবজেক্টের মধ্যে কমন আসতেছে তাহলে আমাদের তিনটি সাবজেক্টের মধ্যে কি হবে, কমন বিষয় হবে। তো কমন নেওয়ার জন্য আমরা কি করবো, তিনটি সাবজেক্টের মধ্যে হচ্ছে আমরা ইন্টারসেকশনটা দিয়ে দিব। তাহলে আমরা কি করবো, এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু কতজন, থ্রি, যেহেতু তিনজন বলা হচ্ছে তাহলে এইটার মান হবে থ্রি। তাহলে মানে তিনটি বিষয়ই নিয়েছে, অর্থাৎ তিনটি বিষয়ের ক্ষেত্রে কমন অংশটুকু আমরা নিয়ে নিলাম, আর কমন যেহেতু নিব সেজন্য হচ্ছে তিনটি সাবজেক্টের মধ্যে হচ্ছে কমন নিতে হবে, যা ইন্টারসেকশন দ্বারা আমরা কমন বুঝতে পারি। তাহলে দেখেন এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি আমরা পেয়ে গেছি। এখন বলা হচ্ছে যে কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনোটি নেয়নি, অর্থাৎ এই অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। তো এই অংশটুকু কি, যদি আমরা এস থেকে ভিতরের সব অংশটুকু আমরা নিতে পারি তাহলে হচ্ছে আমরা এস থেকে যদি ভিতরের অংশটুকু বাদ দিতে পারি তাহলে এই অংশটুকু পেয়ে যাব। তাহলে আমরা এটাকে কি নিতে পারি, যে এই প্রথমে এই তিনটি সেটের একটি এবং উভয়টি বা তিনটি বিষয় পছন্দ করে সেটা কি, সবগুলো হচ্ছে কমন আনকমন সবগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে যে এই তিনটি সেটের হচ্ছে সংযোগ সেট। তাহলে আমরা তিনটি সেটের সংযোগ সেট কিভাবে আমরা নির্ণয় করি সেটা আশা করি আপনারা জানেন, যে ইউনিয়ন দ্বারা আমরা তিনটি সেটের সংযোগ সেট আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই তিনটি সেটের সংযোগ সেট আমরা নির্ণয় করব, তারপর এস থেকে তিনটি সেটের সংযোগ সেট বিয়োগ করে দিয়ে আমরা এই অংশটুকু পেয়ে যাবো। আর এই অংশটুকু হচ্ছে যে তিনটি বিষয়ের কোনোটি নেয়নি। তাহলে এই তিনটি সেটের সংযোগ সেটটা কি, যে এটা এর সাথে ইউনিয়ন হবে, জি এর সাথে ইউনিয়ন হবে, সি, অর্থাৎ তিনটি বিষয়ের আমরা ইউনিয়ন যদি করতে পারি তাহলে হচ্ছে আমরা সংযোগ সেটটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ আমরা এই অংশটুকু জানি না, ই ইউনিয়ন জি ইউনিয়ন সি অর্থাৎ তিনটি সেটের সংযোগ সেটের মান কত সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তারপরে কি করতে হবে, আমাদের আনসারটা হচ্ছে কি, তিনটি বিষয়ের কোনোটি নেয়নি। তাহলে কোনোটি নেয়নি সেটা মানে কি, যে এন অফ ইউ ইউনিয়ন জি ইউনিয়ন সি অর্থাৎ এস বাদ হচ্ছে এইটা,
যদি এস থেকে এই অংশটুকু বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আনসারটি পেয়ে যাচ্ছি। তাহলে আমার আরেকটা জিনিস বের করতে হবে কি, সেটা হচ্ছে এস বাদ কি এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এই অংশটুকু বের করতে হবে। তো এস বাদ এন অফ ইউনিয়ন জি ইউনিয়ন সি, অর্থাৎ এই সেটের পূরক সেট নির্ণয়, যা হচ্ছে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি এর পূরক সেট, বা হচ্ছে একটা প্রাইম যদি দিয়ে দিই আমরা প্রাইম। তাহলে আমাদের মেন অংশটুকু হচ্ছে এইটা আমাদের বের করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার বের করতে হবে। তাহলে দেখেন আমরা সহজেই যদি লিখি যে এন অফ এন এস বাদ এইটা না লিখে যদি আমরা বলি যে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি প্রাইমের মানটা আমাদের বের করতে বলা হচ্ছে, তার মানে বোঝানো হচ্ছে যে এস থেকে যদি আমি এই অংশ বা এই তিনটি সেটের অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে এই অংশটুকু আমরা পেয়ে যাব। আর এই অংশটুকু হচ্ছে কোনোটি সাবজেক্ট পছন্দ করে না, আর আমাদের প্রশ্নে চাইছে যে তিনটি বিষয়ের কোনোটি নেয়নি কতজন শিক্ষার্থী সেটা বের করতে হবে। তার মানে আমাদের মেইন বের করার প্রসেসটা হচ্ছে এই অংশটুকু আমাদের বের করতে হবে। তাহলে আশা করি আপনারা বেন চিত্রটি কীভাবে আসছে বা কীভাবে বেন চিত্রটি নিয়ে আসতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা কী করবো, বেন চিত্র আমরা হচ্ছে মাথায় রাখবো বা আমরা খাতায় রাফ স্টাইলে করতে পারি, কিংবা হচ্ছে আপনারা সাইডে যদি আপনারা এঁকে দেন তাহলে আরও বেস্ট হবে, সেটা হচ্ছে আপনাদের স্যারের বুঝতে সুবিধা হবে, আপনারা কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবে। অন্য কোনো মেথে ধরেন আপনার একটু ভুল হয়েছে কিন্তু এই মেথের কারণে ধরেন অন্য মেথে আপনার যে স্যার খুশি হয়ে আপনাকে ফুল মার্কটা দিয়ে দিতে পারে। তাহলে আপনারা কী করবেন যে এই অংশটুকু আপনারা আবার সাইডে লিখে এই অংশটুকু লিখতে হবে। তো আমি কী করবো যে এই অংশটুকু আমি সাইডে লিখে আপনাদের দেওয়া আছে হিসেবে এইগুলো লিখে দিব, আর উপরের প্রশ্নটুকু আমি মুছে দিতেছি কারণ আমাদের জায়গা কম আছে। তো মুছে দেওয়ার পর হচ্ছে আপনারা যদি প্রশ্ন না থাকে তাহলে এখনই তুলে নেন, আর এরপরে হচ্ছে আমরা এই অংশটুকু কিন্তু আবার রিপিট করব। তো আশা করি আপনারা এই অংশটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই অংশটুকু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ কিন্তু আপনাদের সৃজনশীলে আসবে এবং হচ্ছে আপনাদের আনসার করতে কিন্তু অনেক সময় লাগতে পারে যদি আপনারা সঠিকভাবে না বুঝতে পারেন। কিন্তু যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে দেখেন বেন চিত্র আঁকতে আপনার 1 মিনিট লাগবে, এই অংশটুকু লিখতে আপনার 1 মিনিট, আর একটা সূত্র বসাবো, এটা হচ্ছে যে শান্ত সেটের সূত্র। আপনারা হচ্ছে বেসিক ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে প্রতিজ্ঞাগুলো আপনারা এই উদাহরণ থেকে দেখে নেবেন। তাহলে দেখেন এখানে প্রতিজ্ঞা থেকে দেখেন একটা সূত্র আছে এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র, এই সূত্রটা আমরা ইউজ করে হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটি আমরা সমাধান করে ফেলবো। তো আশা করি আপনারা এতটুকু অংশ বুঝতে পারছেন, এখন আমি মুছে দিতেছি। এখানে দেখেন আমরা হচ্ছে যে অংশটুকু আমরা আগে দেখেছিলাম ঠিক সেম অংশগুলো কিন্তু আবারও লিখছি, যে এন অফ এস ইকুয়ালস টু 30, এন অফ ইকুয়ালস টু 19, এন অফ জি ইকুয়ালস টু 17, এন অফ সি ইকুয়ালস টু 11, তারপর হচ্ছে এন অফ ইন্টারসেকশন জি ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এন অফ জি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 4, এন অফ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 7, এবং তিনটি বিষয় পছন্দ করে ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু 3। তো এর আগে হচ্ছে আমি দুইটি লাইন লিখছি, এই লাইনগুলো কিন্তু আপনারা লিখতে হবে কারণ আপনারা প্রথমে বুঝিয়ে দিতে হবে যে কোনটির কোন সেট। তো অর্থনীতি, ভূগোল এবং পরনীতিকে তিনটি সেট আমরা ধরছি, সেটা হচ্ছে অর্থনীতিকে ই দ্বারা সূচিত করেছি, ভূগোলকে জি দ্বারা এবং পরনীতিকে সি দ্বারা আমরা সূচিত করা হয়েছে। তো এই যে অক্ষরগুলো হচ্ছে আমরা ইংরেজি টার্ম থেকে আমরা নিয়ে আসছি, যেমন অর্থনীতি থেকে ইকোনমিক্স থেকে অর্থনীতির ই, এরপর হচ্ছে ভূগোল থেকে জি, এরকম হচ্ছে আমরা তিনটি ইংলিশ টার্ম থেকে আমরা নিয়ে আসছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। ই দেখলেই যেন আমরা ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, জি দেখলেই ভূগোল, এবং সি দেখলেই যেন আমরা পৌরনীতি বুঝতে পারি। তো এই অংশটুকু আমরা কীভাবে আসছি সেটা হচ্ছে আমরা অলরেডি এর আগে দেখে আসছি। তো আমরা হচ্ছে নির্ণয় করতে হবে, প্রশ্নে বলা যেহেতু হচ্ছে যে তিনটি বিষয়ে কোনোটি নেয়নি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তিনটি বিষয়ে কোনোটি নেয়নি সেটার সংখ্যা হচ্ছে কি, যে এস অফ 30 অর্থাৎ সম্পূর্ণ সার্বিক সেট থেকে যে তিনটির কোনো একটি কিংবা সবগুলো সাবজেক্ট নিয়েছে সেটা হচ্ছে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, অর্থাৎ একটি কিংবা উভয়টি কিংবা সবগুলো সাবজেক্ট নিয়েছে সেটার সেট হচ্ছে এই তিনটির সংযোগ সেট, আর এই তিনটির সংযোগ সেট হচ্ছে ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। তাহলে আমি সার্বিক সেট থেকে আমি যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট অংশটুকু পেয়ে যাব, আর এটাই হচ্ছে আমাদের বের করতে হবে, সেটার জন্য আমরা হোয়াট দিছি, এর মানে হচ্ছে এই অংশটুকু আমাদের বের করতে হবে। তো আমরা কি এন অফ এস এর মান কিন্তু অলরেডি জানি, এন অফ এস ইকুয়ালস টু 30, কিন্তু এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি জানি না, সেটা কি একটা সূত্র আছে সেটা আমি বলেছিলাম যে আপনাদের বেসিক ক্লাসে বলেছিলাম যে আপনারা প্রতিজ্ঞাগুলো দেখে নেবেন, কারণ প্রতিজ্ঞাগুলো একদম ইজি, প্রতিজ্ঞাগুলো আপনারা হচ্ছে সূত্রটাই দেখে নেবেন, দেখে নিলে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি আবারও এই সূত্রটা আবার লিখে দিতেছি, যেমন হচ্ছে যে শান্ত সেটের ক্ষেত্রে যখন হচ্ছে দুইটা সেটের সংযোগ বুঝাবে তখন আমরা কিভাবে লিখতে পারি। তাহলে শান্ত সেট যখন আসবে তো শান্ত সেটের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে দুইটার সেটের সংযোগ সেটের সংখ্যাটা হবে সংযোগের সঙ্গে ইউনিয়ন বি, যদি আমরা লিখি দুইটা সেটের ক্ষেত্রে তাহলে এইটার সূত্রটা হবে এন অফ এ, অর্থাৎ এ সেট সম্পূর্ণ লিখবো, তারপর হচ্ছে এর সাথে যোগ করবো এন অফ বি। তাহলে দেখেন এন অফ এ আর এন অফ বি দুইটা যদি আমরা এইরকম টান দেই তাহলে দেখেন এন অফ এ বলতে এই অংশটুকু বোঝানো হচ্ছে, তার মানে কমন একটা অংশ যেটা আছে এটা আমরা যোগ করছি।
তারপর n অফ b যেটা আছে এই অংশটির ক্ষেত্রে কিন্তু আমরা n অফ b একটা আমরা অলরেডি যোগ করেছি তাহলে দেখেন এই অংশ কিন্তু আমার দুইবার যোগ করা হয়েছে প্রথমে n অফ a এর ক্ষেত্রে একবার তারপর n অফ b এর ক্ষেত্রে একবার কিন্তু অংশটুকু কিন্তু আছে আমার জাস্ট একটা মাত্র অংশ আছে সেটা হচ্ছে আমাদের 1 অর্থাৎ আমার একই অংশ আমরা দুইবার লিখতেছি তার মানে একটা অংশ আমাদের কি করতে হবে এই অংশ অথবা এই অংশ আমার যেকোনো একটা অংশ আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা দুইবার লিখতে পারবো না কারণ আমাদের এই অংশটুকু আছে একটা কিন্তু আমরা যোগ করতেছি দুইবার তাহলে আমরা দুইবার থেকে আমরা যদি একবার বিয়োগ করে দিই সেটা হচ্ছে আমাদের মেইন অংশটুকু অর্থাৎ এক অংশ চলে আসবে তাহলে দেখেন এই অংশটুকু আমি দুইবার যেহেতু আমরা লিখছি তাহলে এই অংশ একবার বিয়োগ করতে হবে আর এই অংশের মান হচ্ছে n অফ a ইন্টারসেকশন b অর্থাৎ দুইটা অংশ থেকে এখানে হচ্ছে n অফ a ইন্টারসেকশন b একবার আসছে n অফ a ইন্টারসেকশন b আরেকবার আসছে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মেইনলি একবারই আসছে সেজন্য আমরা কি করতেছি যে n অফ a ইন্টারসেকশন b এই দুইটা থেকে আমরা একটা বিয়োগ করে দিতেছি তার মানে হচ্ছে আমরা এই অংশটুকু বাকি এই অংশটুকু বাকি প্লাস হচ্ছে n অফ a ইন্টারসেকশন b ও এক অংশ বাকি তার মানে দুইটা সেটের সংযোগ বোঝানো হচ্ছে তো আশা করি আপনারা এই সূত্রটি বুঝতে পারছেন এবং এই সূত্রটি কাজে লাগিয়ে হচ্ছে আমরা এই অংশটুকু করে নিব তো এই অংশের সূত্রটি আমরা কিভাবে লিখবো সেটা আমি প্রথমে সূত্রটা আমি দেখানো হবে আপনাদের তো সূত্রটা আপনারা হচ্ছে ভালোভাবে বুঝে নেন তাহলে বুঝলে হচ্ছে আমরা সরাসরি এই অংশটুকু আমরা বসিয়ে দিব তার মানে আনসারটি চলে আসবে তো প্রথমে আমরা n অফ E union G union C এটা আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা কি করব যেহেতু আমরা তিনটি সেটের সংযোগ তাহলে আমরা প্রথমে তিনটি সেটই আমরা লিখব তাহলে ইকুয়ালস আমরা লিখতে পারি n অফ e অর্থাৎ e সেটটি সম্পূর্ণ অংশ আমরা প্রথম বেঞ্জিত এখানে এইটা এইটা প্লাস হচ্ছে এইটা তাহলে আমরা প্রথমে কি করব n অফ এই অংশটুকু আমরা লিখব n অফ e প্লাস তারপরে দেখেন n অফ এটা যদি e এটা যদি আমরা g আর এটা যদি c ধরি তাহলে আমরা সম্পূর্ণ g অংশটুকু ধরতে হবে তাহলে ধরলাম আমরা এন অফ জি অংশটুকু তারপরে কি আছে এই যে অংশটুকু সি তাহলে আমরা ধরলাম এন অফ সি অংশটুকু আচ্ছা এন অফ সি অংশ পাইছে কিন্তু দেখেন আমরা যখন এন অফ ই ধরতেছি তখন কিন্তু আমার এই অংশটুকু আমার এই সম্পূর্ণ অংশটুকু আসতেছে আবার এন অফ জি যখন ধরতেছি তখন এই সম্পূর্ণ অংশ আসতেছে তার মানে দুইবার এক অংশ দুইবার আসছে যেমন আমরা এর আগে মেথড করছিলাম যে প্রথমে এন অফ এ ধরলে সম্পূর্ণ অংশ আসতেছে এন অফ বি ধরলে সম্পূর্ণ অংশ আসতেছে তার মানে এই অংশ আমি দুইবার নিতেছি দুইবার থেকে কি করতে হবে একবার বিয়োগ করতে হবে তার মানে এই কমন অংশটুকু একবার বিয়োগ করতে হবে তাহলে দেখেন এন অফ ই আর এন অফ জি এর ক্ষেত্রে আমার কমন অংশ আসতেছে দুইবার তাহলে আমার এই কমন অংশটুকু আমার একবার বিয়োগ করতে হবে সেজন্য আমরা বিয়োগ করবো এন অফ ই ইন্টারসেকশন জি আচ্ছা তারপর পরে এই অংশটুকু শেষ ই আর জি এর ক্ষেত্রে তাহলে দেখেন ই আর সি এর ক্ষেত্রেও আবার কি সেম অংশ এই অংশটুকু আমার দুইবার আসতেছে তার মানে এই অংশ একটা বিয়োগ করতে হবে তার মানে আমরা বিয়োগ করবো এন অফ ই ইন্টারসেকশন সি আচ্ছা এখন দেখেন ই আর সি এর ক্ষেত্রে শেষ এখন জি আর সি এর ক্ষেত্রে দেখেন এই অংশটুকু আমার কিন্তু আবার দুইবার আসতেছে কারণ এন অফ জি আর এন অফ সি বলতে এই অংশ প্রথমে এন অফ জি এই অংশ এন অফ সি বলতে এই অংশ অর্থাৎ এই অংশ আমার দুইবার আসতেছে তার মানে একবার হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে সেজন্য আমরা কি করবো এন অফ জি ইন্টারসেকশন সি এখন দেখেন যদি আমরা প্রত্যেকটা অংশ থেকে যদি আমি এই অংশটুকু দুইবার এই অংশটুকু দুইবার এই অংশটুকু দুইবার থেকে একবার বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই অংশ যে এই মধ্যের অংশটুকু যেটা আছে এই কমন অংশটুকু কিন্তু সবগুলো থেকে আমার বিয়োগ হয়ে যাচ্ছে কারণ এই অংশ থেকে যখন একবার বিয়োগ হবে এই অংশ থেকে যখন একবার বিয়োগ হবে এই অংশ থেকে যখন একবার বিয়োগ হবে তখন কি হবে যে এই অংশটুকু আর থাকবে না তো এই অংশ যখন আমার বিয়োগ হয়ে যাচ্ছে যে এই অংশের কারণে তো আমি আবারও বলে দিতেছি কিভাবে হয় যেমন এইটা আর এইটা লিখলাম আর ধরে নিলাম এই অংশটুকু এইটা তো যখন আমি হচ্ছে যখন আমি এই এন অফ জি ই ইন্টারসেকশন জি বিয়োগ করতেছি তখন দেখেন আমার এই অংশটুকু আমার বিয়োগ হচ্ছে তার মানে হচ্ছে আমার এই অংশটুকু আছে ধরে নিলাম তারপরে এন অফ যখন ই ইন্টারসেকশন সি নির্ণয় করতেছি তার মানে হচ্ছে এই অংশটুকু আছে এই অংশটুকু আছে এই অংশটুকু বিয়োগ হয়ে যাচ্ছে আবার যখন জি ইন্টারসেকশন সি করতেছি তখন এই অংশটুকু আছে আবার এই অংশটুকু বিয়োগ হয়ে গেছে তার মানে দেখেন কোন অংশগুলো আছে আমার এই অংশ আছে এই অংশ আছে এই অংশ আছে তার মানে এই তিনটি অংশ যদি আমরা রেখে দেই ধরলাম এই অংশ আছে তারপর এই অংশ আছে তারপর এই অংশ আছে তার মানে নাই কোন সেট সংযোগ সেট যেহেতু আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখেন সবগুলো বাদ দেওয়ার কারণে এই মধ্যের অংশটুকু অর্থাৎ তিনটি জায়গার কমন অংশটুকু কিন্তু আমার চলে যাচ্ছে তো আমরা এই অংশটুকু আমাদের যোগ করতে হবে এক্সট্রাভাবে তো এই অংশ কি তিনটা অংশেরই কমন তার মানে আমরা প্লাস করতে হবে এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই তাহলে দেখেন এই অংশটুকুও চলে আসতেছে তার মানে আমি সম্পূর্ণ সেট অর্থাৎ তিনটি সেটের সংযোগ সেট পেয়ে যাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাদের এই উদাহরণটি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তো এই অংশ থেকে দেখেন যে এন অফ এ যখন নিতেছি তখন দেখেন আমার এই অংশ কিন্তু
দুইবার আসতেছে কিন্তু এই অংশ কিন্তু আমার একবার আসছে। আচ্ছা তারপর এই অংশ নিতেছি তাও আমার কিন্তু একবার আসতেছে, তারপর এই অংশ যখন নিতেছি তখনও কিন্তু আমার একবার আসতেছে। যেমন এখানে অংশটুকু আমার কতবার আসতেছে, টোটাল তিনবার আসতেছে। তিনবারের মধ্যে যখন আমি এন অফ ই ইন্টারসেকশন জি আমি বাদ দিতেছি তার মধ্যে কিন্তু আমার একবার চলে গেছে। তারপর ধরেন যখন আমি এন অফ ই ইন্টারসেকশন সি দিতেছি তাও আমার একটা অংশ চলে যাচ্ছে। এখন কিন্তু আমাদের মোটামুটি সম্পূর্ণ আছে, কিন্তু এই জায়গাটুকু আমার হচ্ছে আবার একটা এক্সট্রা আছে। তো এই এক্সট্রা কমানোর জন্য আমরা কি করছি, এন অফ জি ইন্টারসেকশন সি যখন দিছি তখন এই যে টোটাল তিনটা অংশ এখানে এসে যোগ হয়েছিল, এই তিনটা অংশের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা অংশই আমরা বিয়োগ করে দিতেছি। কিন্তু তিনটা অংশের ক্ষেত্রে বিয়োগ করে দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা অংশ ছিল টোটাল, এই জায়গায় দুইটা অংশ ছিল, আমরা বিয়োগ করতেছি একটা অংশ, সেজন্য একটা গিয়ে কিন্তু এই অংশটুকু আমার বিদ্যমান আছে। এখানে কিন্তু আমরা টোটাল দুইটা ছিল, কিন্তু যখন আমরা বিয়োগ করতেছি তখন একটা বাকি আছে, একটা আমরা হচ্ছে বিয়োগ করতেছি, তার মানে এই অংশটুকু আমার বাকি আছে। তো যখন হচ্ছে তিন নম্বর এইটার ক্ষেত্রে আমরা একটা বিয়োগ দুইটা ছিল, দুইটার মধ্যে একটা বিয়োগ করতেছি এই অংশটুকু আছে। কিন্তু এখানে হচ্ছে যে তিন অংশ ছিল, আমরা কিন্তু তিন অংশ একবার বিয়োগ করছি, দুইবার বিয়োগ করছি, তিনবার বিয়োগ করছি। এই তিনবার তিনটা অংশ বিয়োগ করার কারণে এই অংশে আর কোনো উপাদান বাকি থাকবে না, তার মানে এই অংশটুকু আমার হচ্ছে খালি থেকে যাবে। তাহলে তিনটি অংশই আমরা হচ্ছে বিয়োগ করে দিতেছি, মাঝের অংশটুকু আমার আসতেছে না, তাই হচ্ছে আমরা সম্পূর্ণ সেট লিখতে পারছি না, কিংবা তিনটি সেটের সংযোগ বুঝাতে পারতেছি না, কারণ এই মাঝের অংশটুকু নাই। কিন্তু মাঝের অংশটুকু আমরা মান জানি, তিনটা অংশের কমন অংশটুকু বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এই তিনটা অংশের কমন অংশটুকু আমরা যোগ করে দিব। সেজন্য হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে আমরা তিনটি অংশের কমন যোগ করে দিব, সেটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো যখন হচ্ছে চারটি অংশ আসবে, চারটি সেট আসবে, তখন এন অফ ডি, তারপর মাইনাস এন অফ ই ইউনিয়ন সি, এখানে চারটি আসবে, তারপর চারটি অংশের কমন অংশটুকু আমরা যোগ করে দিব। এটা হচ্ছে এখন সিরিয়াল মেনটেন করে, পাঁচটি আসলে পাঁচটি প্রথমে লিখব, তারপর পাঁচটি অংশ বিয়োগ করবো, তারপর হচ্ছে পাঁচটি অংশের কমন অংশ যোগ করে দিব, আমাদের নির্ণয় সূত্রটি শেষ। তো আশা করি আপনারা সূত্রটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা মেন প্রসেসে চলে আসবো, আমরা এখন এই অংশটুকু আমরা এন অফ এস এর মান জানি, এই অংশটুকুর মান বসাই দিব, আমাদের আনসার কিন্তু চলে আসতেছে। তাহলে এখন ম্যাথটি সমাধান করে নিই। তো আমরা কি করবো, এন অফ এস বাদ হচ্ছে এটা, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এন অফ এস বাদ এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এটা মানে যেহেতু আমাদের বের করতে হবে, কারণ হচ্ছে সার্বিক সেট থেকে এই অংশটুকু বের দিলে হচ্ছে তিনটি অংশ পড়ে না তাদের সংখ্যা, তাহলে এন অফ এস এর মান আমরা জানি, তাহলে এন অফ এস আচ্ছা আমরা লিখে দিই এন অফ এস, যেহেতু এটা বাদ দিছি তার মানে হচ্ছে আমরা বিয়োগ ব্যবহার করতে পারি। এখন দেখেন এই সূত্রটি আমরা একটু আগে পড়ছি, তো এই সূত্রটি আমরা বসাই দিব, এন অফ ইকুয়ালস টু এন অফ ই প্লাস এন অফ জি প্লাস এন অফ সি, তারপরে কি দুইটা অংশের কমন অংশ বিয়োগ করতে হবে, তারপর এন অফ ই ইন্টারসেকশন জি, তারপর আরও দুইটা অংশ ই আর সি এর মধ্যে কমন অংশ বিয়োগ করতে হবে, তারপর এন অফ ই ইন্টারসেকশন সি, তারপর ই ই জি শেষ, ই সি শেষ, তার মানে বাকি অংশটুকু আছে এই দুইটার মধ্যে কমন অংশ, তার মানে মাইনাস এন অফ জি ইন্টারসেকশন সি। আচ্ছা তিনটি দুইটা দুইটা করে কমন অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তিনটা জিনিসের এই কমন যে জায়গাটা মধ্যে জায়গাটা আমরা বিয়োগ করে দিতেছি, তো এই অংশটুকু আমাদের যোগ করতে হবে। তো আমরা এটা যোগ করবো কি, এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, তাহলে আমরা লিখতে পারি ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, এই তিনটি অংশের কমন অংশ যোগ করে দিলাম। তাহলে দেখেন আমরা মোটামুটি এইটার মান লিখছি, বাদ যেহেতু আছে সেজন্য বিয়োগ দিচ্ছি, যে সম্পূর্ণ সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে এই অংশের মানটা বসাই দিব, বা সূত্রটা পাইছি এই সূত্রটা। এখন দেখেন এই অংশটুকুর মান কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা জানি, বা আপনারা যে প্রশ্নে দেওয়া আছে এই প্রশ্ন থেকে আমরা দেখতে পারছি কিংবা বুঝতে পারছি। তাহলে এখন মান বসাবো, আনসারটি হয়ে যাবে, তাহলে এন অফ এস এর মান কত, 30 লিখলাম, 30 মাইনাস এন অফ ই এর মান কত, 19 দিলাম, 19 প্লাস এন অফ জি এর মান 17 প্লাস 17, তারপর হচ্ছে এন অফ সি এর মান কত, আচ্ছা একটা ভুল হয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের এটা যেহেতু আমাদের ব্রেকেটের মধ্যে রাখতে হবে, কারণ এটা আমাদের পদ কয়েকটা আছে, তো পদের জন্য আমরা হচ্ছে ব্রেকেটের মধ্যে রেখে দিব। তো ব্রেকেটের মধ্যে রাখলে হচ্ছে সহজ হবে আপনাদের জন্য, এটা ব্রেকেটের মধ্যে রেখে দিব। এখন দেখেন এটা মাইনাসের সাথে সবগুলো কিন্তু আছে, গুণ আকারে আছে, তাহলে দেখেন মাইনাস এন অফ ই, তার মানে মাইনাস 19, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস যদি হয় তাহলে হচ্ছে মাইনাস 17, প্লাসে মাইনাসে মাইনাস এন অফ সি, এন অফ সি এর মান কত, এন অফ সি এর মান হচ্ছে 11 মাইনাস 11, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস দিব প্লাস, যেহেতু এন এখানে হচ্ছে বাদ এন অফ এটা দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে মান হচ্ছে অনেকগুলো পদ নিয়ে, যেহেতু অনেকগুলো পদ এখানে এসেছে তাই হচ্ছে আমরা ব্রেকেট ইউজ করব। তো ব্রেকেট ইউজ করলে হচ্ছে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে, এবং হচ্ছে প্লাস মাইনাসের যে অংশটুকু ঝামেলা হয় সেটা হবার কোনো আর চান্সই থাকে না, কারণ
প্রত্যেকগুলো সামনে প্লাস থাকলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে আমাদের মান কিন্তু ঠিক থাকতেছে তো এখন দেখেন এন অফ ই এর মান হচ্ছে মাইনাস হবে তারপর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এন অফ ই ইন্টারসেকশন জি এর মান সরাসরি বসাতে পারবেন আপনারা তো ই ইন্টারসেকশন জি এর মান কত 12 এটা প্লাস 12 তারপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এন অফ ই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 7 মাইনাসে মাইনাসে প্লাস জি ইন্টারসেকশন সি এখন দেন জি ইন্টারসেকশন সি এর মান কত 4 আচ্ছা তারপরে কি আছে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি তাহলে ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি এর মান কত আছে 3 আমরা 3 বসেছি এখন দেখেন আপনারা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন এখানে তো গুণ ভাগ নাই তার মানে হচ্ছে যোগ আর বিয়োগ করবেন আপনাদের আনসারটি চলে আসছে দেন 30 প্লাস আছে এখানে 12 প্লাস হচ্ছে 42 42 এর সাথে হচ্ছে 7 কত হচ্ছে 49 49 এর সাথে 4 হচ্ছে 53 তাহলে আমরা পেয়ে গেলাম প্লাস হচ্ছে 53 এর মাইনাস কত আসছে 19 আর 70 আচ্ছা 19 আর 11 হচ্ছে আপনার 30 30 আর 70 হচ্ছে 47 47 এর সাথে হচ্ছে আরো 3 তার মানে হচ্ছে 52 আচ্ছা 50 দেখি আবার 19 আর 11 হচ্ছে 30 30 আর 17 হচ্ছে 47 47 এর সাথে আরো 3 মাইনাস 3 আছে তার মানে মাইনাস 50 দেন 53 মাইনাস 50 এটা হচ্ছে যোগ বিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন তো মানটা আসছে 3 তাহলে দেখেন এই সেটের আনসারটি পেয়ে গেছি 3 আর এই 3 টা কি এই অংশটুকু অর্থাৎ সার্বিক সেট থেকে আমি সম্পূর্ণ অংশটুকু বাদ দিয়েছি তার মানে এই অংশটুকুর মান হচ্ছে 3 তার মানে এই তিনটি বিষয়ই পছন্দ করে না বা তিনটি বিষয়ই নেয়নি সেরকম শিক্ষার্থী আছে তিনজন এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার আর অলরেডি আমি যেহেতু উপরে লিখে দিয়েছি তিনটি কোনোটি নেয়নি তাদের সংখ্যা যে এই অংশটুকু হচ্ছে আমাদের সূত্র সার্বিক সেট থেকে তিনটি সেটের সংযোগ সেট আমরা বিয়োগ করে দিব অর্থাৎ তিনটি সেটের যে মানটা আসবে সেটা আমরা বিয়োগ করে দিব সার্বিক সেট থেকে আমরা সবগুলো সেটের মান বিয়োগ করে দিয়েছি দেওয়ার পর আমাদের যে মানটা আসছে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার তাহলে তিনটি সেটের তিনটি বিষয়ে কোনোটি নেয়নি সেই রকম শিক্ষার্থীর সংখ্যা আছে কতজন তিনজন এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার তো আশা করি আপনারা প্রশ্ন 17 এর উত্তরটি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা না বুঝে থাকেন কারণ অনেকগুলো জিনিস আমি হচ্ছে বুঝিয়ে দিছি তারপরে দেখেন ম্যাথ কিন্তু একদম ইজি মাত্র হচ্ছে 4 থেকে 5 লাইনে ম্যাথ কিন্তু হয়ে যাচ্ছে আপনারা এই অংশটুকু প্রশ্ন থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনারা সূত্র ইউজ করবেন আনসারটি চলে আসতেছে তার মানে আপনাদের বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে অঙ্কটি কিন্তু আমি এখানে ইউজ করে বলার কারণ হচ্ছে যে এটা একটু বোঝার বিষয় আছে কিভাবে আসলো না আসলো সেটা হচ্ছে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন আমি ফেসবুকে আপনাদের লাইভের মাধ্যমে হচ্ছে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে জুমের মাধ্যমে কিংবা আপনারা যে কোনোভাবে হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার আমি চেষ্টা করবো তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম